ওইটা কি দেখছেন পাথর? হ্যাঁ বিভিন্ন এক একজনের চায়। এটা কি কি পাথর এখানে? এখানে মুক্তি আছে, সলেমান একই কাছে, টাইগার আছে, টাইগার আছে, মরিয়ম মরিয়ম পাথর আছে, বিভিন্ন জাত বিভিন্ন ধরনের পাথর আছে। না আপনি কি নর্মালি এখানেই বসেন? না তাহলে এক এক জায়গা পাওয়া যায় না, ইদানিং খুব সমস্যা। না আপনি বসেন কোথায়? বরিশালই এখন তো আছেন, বরিশাল এই যে কোর্টের মধ্যে। আপনি নর্মালি কি বরিশালই থাকেন? না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসেন। না ওইটি কি, এই যে ফুলের মতো ভিতরে চুম্বুক উপরে লোহার গুঁড়া? না এইটা পিতলের গুঁড়া। না তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? হ্যাঁ মাশাআল্লাহ ভালো। এইটা কি বের করলেন আবার? এটা তামা? না তামা তামার গুঁড়া। ভেরি গুড। এগুলো কি সব আংটির মধ্যেই দেওয়া হয়? আংটি আংটির মধ্যে, আংটির মধ্যে? না আচ্ছা আচ্ছা। তা প্রতিদিন কিরকম সেল হয় আপনার? কোনদিন হাজার, কোনদিন পাঁচশো? যেদিন কপালে ভালো সেদিন হাজার? না আচ্ছা ওইটা কি আপনার চাক, এই যে কেচিটা রাখে এটা নিচে, এটা কি ঘোড়ার পায়ের নিচের, পায়ের নিচের যে নালটা ওইটা রাইট? এইটা কি, এই গুঁড়োটা কি? এটা লুলুয়ান মারজান পাথর, হরজুতে জহুরা পাথর, হরজুতে জহুরা পাথর। আপনি কত বছর ধরে আংটি বিক্রি করেন? 20 বছর। টোটাল জীবন ডেটের পিছনেই দিয়ে দিয়েছেন। অবশেষ আপনার মেইন আকর্ষণ বের হয়েছে নাকি? আচ্ছা এগুলোর ভিতরে কি ওগুলো দিয়ে দেন সবকিছু মিক্স করে? ও যেটাই লাগে এটা কি, মানে এরকম কি কিছু আছে যে এক এক রোগের জন্য বা এক এক বিষয়ের জন্য এক একটা জিনিস ব্যবহার করে, এরকম কোনো বিষয় আছে? সব দিয়ে দিলে কি উপকার হয়? মানে কোন টাইপের জিনিস উপকার হয় মানে আমি জানতে চাইতেছি। অনেকের শরীরে যাদের বিষ ব্যথা এগুলার লেগে আবার অনেক সময় দেখা যায় একটা দুইটা পাথরও তো মানুষ উপকার ব্যবহার করে। ও আচ্ছা আচ্ছা। এগুলো ব্রেন ঠান্ডা রাখে, স্মরণ শক্তির কাজ হয়, মুক্ত রাখা ভালো। অনেক লোক দেখেন না রূপাদা মুক্ত ব্যবহার করে। আপনার নাম কি? আমার নাম রেজাউল। রেজাউল ভাই, রেজাউল ভাই বাড়ি কোথায়? বরিশালই? না কোথায়? আমার বাড়িটা পড়ছে মাদারীপুর। মাদারীপুর? তো শ্বশুর বাড়ি থেকে নাকি? তাহলে মাদারীপুর থেকে কি করতেছেন এই জায়গায়? বিভিন্ন জায়গা জায়গা যে ভোলা যায়। ও আচ্ছা আচ্ছা। তা আপনার পরিবারের মানুষ কোথায়? মাদারীপুরই? না ঢাকায়। নারায়ণগঞ্জ চিটিয়াং রোড। ও আপনি তাহলে বিভিন্ন জায়গা থেকে ঘুরে বেড়ান? বরিশাল ভোলা বরগুনা যান কখনো? বরগুনা যাওয়া হয় না? না আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যা আয়টাই হয় তাতেই আপনার পরিবার চলে নাকি? চলে, নাহলে কিভাবে চলে? আল্লাহ চালায়, আল্লাহ চালায় রাইট। এইটা কি আঙ্কি, এটা কি অষ্টধাতু বলে সেটা নাকি? এই যে এই যে এই যে ছিদ্রটা করে না, এটা ভিতরে ভরে দেন। আচ্ছা নেন ভাই। না রেজাল বাড়ি আর বেশি ডিস্টার্ব করা যাবে না, এখন এই কোড়ির চত্বরে মানুষজনের ভিড়াও শুরু করছে, এখন ব্যথা কিনার টাইম না। তো রেজাল ভাই আপনি ভালো থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ ভাই। আপনার মঙ্গল কামনা করি, আপনার পরিবারের মঙ্গল কামনা করি, ভালো থাকেন। হ্যাঁ ভাইয়া ধন্যবাদ।